আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করেছি রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা বিশুদ্ধ হবে কিনা। রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা বিশুদ্ধ হবে, কেননা স্বপ্নদোষ রোজা বিনষ্ট করে না, কারণ স্বপ্নদোষ মানুষের অনিচ্ছায় হয়ে থাকে। আর নিদ্রা অবস্থায় সংগঠিত বিষয় থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি সতর্ক হলো, বর্তমান যুগে অনেক মানুষ রমজানের রাত জেগে থাকে, কখনো আজেবাজে কর্ম এবং কথায় রাত কাটিয়ে দেয়, তারপর গভীর নিদ্রায় সমস্ত দিন অতিবাহিত করে। বরং মানুষের উচিত হচ্ছে রোজার সময়টাকে জিকির, কোরআন তেলাওয়াত প্রভৃতি আনুগত্যপূর্ণ এবং আল্লাহর নৈকট্য অর্জনকারীর কাজে অতিবাহিত করা। তবে কোনো রোজাদার ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন করে, তার রোজা নষ্ট হয়ে যাবে এবং দিনের বাকি অংশ তাকে রোজা অবস্থায় কাটাতে হবে। এ অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে এবং উক্ত দিনের রোজা কাজা আদায় করতে হবে, কিন্তু কাফফারা আবশ্যক হবে না। কেননা শুধুমাত্র সহবাসের মাধ্যমে রোজা ভঙ্গ করলে তার কাফফারা আবশ্যক হবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উভয় কাজ এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। আমিন।